হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার গেমপ্লে ভিডিও। তো আজকে আমরা খেলতে চলেছি এক্সেনোওয়ার্ক, যেটা আর কি খুব কম এমের মধ্যে একটা চমৎকার গেম আর কি। যারা আর কি মনে করো 2D গেম পছন্দ করো তাদের জন্য এই গেমটা অস্থির। অ্যান্ড সেখানে হচ্ছে এটা প্লে স্টোরে একদম কম এমবিতে পাওয়া যাবে, বেশি না, মাত্র 150 MB মতো নেয়। তো যাই হোক, স্টার্ট করা যাক তাহলেই বুঝবে আর কি। ওকে, তো আমরা এসে পড়েছি নিচে। অ্যান্ড এই জায়গায় মনে হয় আমাকে একটু ঘুরে টুরে দেখতে হবো, কারণ আশেপাশে মনে করো খুবই নিউক্লিয়ারের কারণে অনেক কিছু আর কি চেঞ্জ হয়ে গেছে। অ্যান্ড এরকম ধরনের মনস্টার আছে যেগুলো আর কি আমাদের বাচ্চা থাকতে হবো। আরে ভাই, এটা কোথা থেকে আসলো আমাদের এখানে? যাই হোক, এগুলো আর কি নিউক্লিয়ার রেডিয়েশনের কারণে আর কি এরকম হয়ে গেছে। আরে এগুলো মনে হয় মানুষ ছিল একটা টাইমে, যার কারণে আর কি হয়েছে। তো যাই হোক, এদিকে ওরে ভাই 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 ড্যামেজ খাইতেছি। এখানে মনে করো নিউক্লিয়ারের যে ডাব্বা ডাব্বি আছে ওগুলো আছে, যার কারণে আর কি আমাদের ড্যামেজ হইতেছিল। অ্যান্ড এইসব প্রাণী যেটা আছে এটা আর কি মনে করো রেডিয়েশনের কারণে এরকম হয়ে গেছে। অ্যান্ড আমাদের এদেরকে মারতে হবে। মারে এখান থেকে আমাদের একটা মিশন আছে, সেটা হচ্ছে কিছু একটা ইনফরমেশন কালেক্ট করতে হবে আমাদের, যেটার কারণে আর কি আমরা যাতে আর কি মানে কি বলে এখানে যে ভাইরাসটা আছে ওটা থেকে আর কি আমরা বাঁচতে পারি। অ্যান্ড সবার আগে তো মনে হয় এখানে একটা লিফট আছে, যেটা আর কি মনে হয় আপাতত আমাদের নিচে নিতে আসে না। অ্যান্ড কি করবো, একটু ঘুরে টুরে দেখতে হবে আমাকে। এদিকে তো পুরো একটা অফিসের মতো সিস্টেম দেখতেছি, ওর সামনে উড়ে ভাই লালচা লালচে একটা বাটা। এটা খুবই স্লো, বাট এগুলো ড্যামেজ বেশি দেয় আমাদের এ মারার পর। কি সবুজ সবুজ রেডিয়েশন বাইরে, ওরে ভাই শালা, এগুলো তো আমাদের বেশি পড়ে যাবে। আমাদের একটু বেশি থাকতে হবে, কারণ মনে করো এগুলো যদি একবার মারা শুরু করে তাহলে আমাদের এইচপি একেবারে লো করে দেবে। তো এখান থেকে আমাদের একটু ডাইন সাইডে একটু ঘুরে আসি। ওই পাশে একটা গেট আছে আমাদের, এখান থেকে একটা রাস্তা গেছে মনে করো সামনে যায়, একটু দেখতে হবে আমাকে যদি আবার মনে করো ওই এলিয়েন যাই কয়। এ রে শালা, এদিকে তো পুরো মেলা বসছে রে ভাই। এগো যাই হোক, আয় আয় আয়, আহু আসু শালা, শর্ট গান বাড়িতেছে কেন? দূর ক্রস রেঞ্জে হইলে হেডে আলাদা কথা, তবে লং রেঞ্জের জন্য আমরা অ্যাসল্ট রাইফেল আমাদের হাতে রাখবো। উড়ি ভাই রে ভাই, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এত কাছে আসার দরকার নেই রে ভাই। কি কমু গায়ের সাথে আইসে ঘেসাঘেসি শুরু করে এরা। অ্যান্ড এই সাইড মনে করে আমাদের ক্লিয়ার হয়ে গেছে আই গেস। তো এই পাশে তো কেউ নাই গা, আমাকে ওই পাশটা একটু দেখতে হবো। অ্যান্ড এদিকেও তো মনে হয় না কেউ আছে, তো চলো এখন আমাদের যে সামনে আছে সেটাতে যেতে হবে। অ্যান্ড এদিকে একটা ছাগল ছিল, ওটার আমরা মাইরে দিছি। অ্যান্ড এদিকে আরও দুইটা আছে, অ্যান্ড ফার্স্টে তো এটার আমরা মাইরে দিব একেবারে, মাইরে দিছি। অ্যান্ড ভাই এর ভিতর থেকে সবুজ সবুজ কি একটা জিনিস বাইরে, এরে ভাই ড্যামেজ করে দিছে। অ্যান্ড আমার হার্ট যেমন কি দেখতে পারতো উপরে আর কি হেলথ বার কমে গেছে। অ্যান্ড হেটার নিচে আর কি আমাকে ডাইরেকশন দেখাইতেছে এরও, বাট আমি তারপরে একটু ক্লিয়ার করে যেতেছি এরিয়া, যাতে আর কি বাইরের সময় যেন এরা আমার পিছে না পড়ে। তো সামনে আমরা আর একটা গেট দেখছি। অ্যান্ড এখানে ওরে ভাই 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 ভাই, এরে শালা, ওরে বাবা রে বাবা, এ বড় যেটা আছে না ওটা অনেক মারাত্মক, কারণ ওটা খুবই খাসড়া ড্যামেজ দেয়। অ্যান্ড সামনে মনে করো ওরা মেলা বর্তাছে বসছে আর কি। এরে বাপরে বাপরে, মোটা তাজা কি উড়ি শালা, এ তো অনেক মোটা তাজা জম্বি রে ভাই, বাপরে বাপরে কীভাবে আসতেছে দেখো, একেবারে ল্যাবরা লুবরা বেরিয়ে গেছে। এ হে ফাইটটা আছে, ফাইটটা পুরো মনে করো সবুজ সবুজ পদার্থ বেরিয়ে গেছে এগো গাইতে। এটার আগে মারি, এই শালা আবার লুকায় লুকায়, ও আবার লুকায়, দেখছো খেয়াল করছো? মানে কি বলবো, মৃত্যু দেখে সবাই ভয় পায়, সেটা এলিয়েনই হোক না কেন। অ্যান্ড এই পাশে তো কম্পিউটার সম্পিউটার অনেক কিছু আছে, বাট আমাদের যে ডাটাটা লাগবে সেটা তো এখানে নাই গে মনে হয়। এই এটাতে আবার আমাদের কি দেখাইতেছে, যাই হোক ওটা বাদ দাও, ওটা কোনো কামের না। তো এদিক দিয়ে আমাদের আরেকটা গেট গেছে। অ্যান্ড এই গেটের পাপার সামনে আছে কতগুলা, এরে ভাই আমার এইচপি আমার লো হয়ে গেছে অনেক বন্ধু। ও ভাই এই বড়টা অনেক খাসড়া ড্যামেজ দেয়, আমি দেখছি এখন মাত্র দেখে খেয়াল করলাম আর কি। 250 HP আমাদের খায় দিছে আর কি। আর এ পাশে তো পুরো সাইড তো পুরো ক্লিয়ার হয়ে গেছে, যা কি আমরা দেখতে পারতাছি কিছু তো নাই এখানে, কোনো যাওয়ার রাস্তাও নাই, হুদা দিয়ে আইসি কেমনটা লাগে দেখো। যাই হোক, তো এই পাশে তো আমাকে এইচপিও তো অনেক কম হয়ে গেছে, এখানে হেল্প চাইতেছে কেউ, কিন্তু সবাই এখানে মনে করো রেডিয়েশনের কারণে ইনফেক্টেড হয়ে গেছে। তো আমাদের একটু সাবধানে যেতে হবে, যাতে আর কি আবার কোনো ছাগল বাগাল এসে আমাদের কামড়ানো শুরু না করে। ওকে গাইস, তো এখানে তো আমরা আমাদের একটা লিফট পাই গেছি, অ্যান্ড এই লিফটটা নিয়ে আমরা নিচে যাবো। অ্যান্ড দেখা যাক আমাদের নেক্সট মিশনে আর কি আমরা ডাটাটা পাই কিনা, কারণ এই সাইডে আমাদের ওই ডাটাটা ছিল না। শালা আর কি খেসরা খেসরা জিনিসটা ভাই, এরে বাবা রে উড়ি শালা, পুরো গায়ের সাথে ঘেসাঘেসি শুরু করে দিছে এটা। অ্যান্ড ওই পাশে মনে করো আরেকটা আছে, হ্যালো নাস্টুমিটু, আসো আসো আসো, আহো যাই হোক, ওটার শ্যাতপটাং করে দিছি, শ্যাতপটাং সরি মানে আর কি শীতপটাং, যাই হোক। তো এই পাশে তো আরও দুটো আছে, এ বাবা গো বাবা, বাবা রে বাবা, এ তো পুরো একদম কি বলবো গায়ের সাথে ঘেসাঘেসির জন্য খুবই পাগল হয়ে যায়। এনিওয়ে বাদ্য, তো আমাদের সামনে দেখতে হবে আরও কোনো কিছু আছে কি না। এই পাশে মনে করো একটা গেট গেছে আমাদের, অ্যান্ড এদিক দিয়ে আরও একটা গেছে। অ্যান্ড ওই পাশে আসে রে আসে 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 ছাগল বাগলরা আছে। অ্যান্ড এই সাইডে আরেকটা হাত পাগল আছে, এটারও আমরা মারিয়ে দিছি ভাই। লিটারেলি আমার কাছে না এটা খেলতে বেশি মজা লাগতেছে সত্যি কথা কইতে গেলে। ট্রাই করতে পারো তোমরা ডাউনলোড করে, ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো আগেই কইলাম। তো রে ভাই এইসব নিউক্লিয়ার ডাব্বা ডাব্বি আমাকে হটাতে হবে, কারণ এগুলো আর কি খুবই খাপ মানে ভয়ঙ্কর রেডিয়েশন ফালায়।
এন্ড ভাই এখানে আরেকটা আছে, এটারে আমরা মারি দিই। ও ভাই এ তো অনেক খারাপ ড্যামেজ দেয় রে, খাসরা ড্যামেজ দেয় আর কি, যেটাকে আমি বলতে পারি। তো এখানে যাই হোক, আমরা আমাদের ডাটাটা পেয়ে গেছি। ওকে, অবজেক্টিভ কমপ্লিট হয়ে গেছে আমাদের, এখন শুধু আমাদের বাইর হওয়ার রাস্তা খুঁজতে হবে। অ্যান্ড আমাদের যে হার্ডের নিচে যে একটা অ্যারো দেখাইতেছে না, ওই অ্যারোটা এসে গিয়ে আমাদের বাইর হওয়ার রাস্তা আর কি শো করে দিতেছে। বাট আমাদের একটু সাবধানে যেতে হবে, কারণ মনে করো এখানে ওই ছাগল পাগল দিয়ে আর কি ভরা আছে। তার আগে গাইস তোমরা অফকোর্স আমাকে সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে? না করলে কিন্তু হবে না, এটা কিন্তু চিটিং। দেখতেছো ভিডিও, যদি ভালো লাগে তো করবা প্লিজ। ওকে, তো এখানে আর কি আমি নতুন নতুন গেম তোমাদের জন্য আনবো, আর সেটারও গেম প্লে আমি তোমাদের ডেমো দেখাই দিব। তো এখানে মনে করো আমাদের মিশন হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড গেস ওয়াট, এই মিশন কমপ্লিট করার কারণে আমাদের অনেকগুলো কয়েন টয়েনও দিবে, অ্যান্ড আমাদের যে পাওয়ার আছে সেটাকেও মনে করো লেভেল আপ করে দেবে। অ্যান্ড আমরা এখানে চাইলে অনেকগুলো ওয়েপেন আছে সেটা আর কি কিনতে পারবো। তো চলো এখন তোমাদের ওয়েপেনগুলো একটু দেখাই দিই কী কী আছে এনে। তো এখান থেকে আমরা আমাদের ওয়েপেন থেকে শুরু করে আমাদের যে আর্মার আছে সেটাও কিনতে পারবো। আর এখানে অনেকগুলো ওয়েপেন আছে, বাট এটি আমাকেও কিনতে অনেক বেশি কয়েন লাগবে। অ্যান্ড কয়েন আনতে হলে আমাকে খেললে টেললে মনে করো ওই এলিয়েনটিকে মারতে হইব। অ্যান্ড এদিকে শর্টগান টাইপেরও আমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে। অ্যান্ড আর্মারগুলো দেখতে পারতেছ অনেকগুলোই আছে আর্মার। তো যাই হোক, এই ছিল আমাদের মনে করো কী জানি নাম ছিল, আমি ভুলে গেছি। যাই হোক, তো এই গেম প্লে এক্সাইনো এক্সাইনো ওয়ার্ক আই গেস।